গাইজ আসসালামু আলাইকুম। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রাজনগর চা বাগান, মানে আমরা সেই ঐতিহাসিক রাজনগর চা বাগানে উপস্থিত। এই যে সাথে কুলাউড়ি বয়েজ আছে রুহেল, আমার খালাতো ভাই রুহেল, পিছনে পিছনে একটা ছেলে আছে স্মার্ট বয়, গাড়ি গাড়ি গাড়ি, আমি নি না হে প্রতিটা জেলার তার একটা করে আছে। দেখ আমরা আজকে আসছি রাজনগর উপজেলা, এটা কোন চা বাগান? মাথিউরা চা বাগান, মাথিউরা সামনে না যাই হোক, মাথিউরাতে আছি আমরা এখন। তো আমরা এখন এসে সেই এতদিনে প্ল্যান ছিল আমরা আসবো, কবে আসবো কিন্তু আসা হচ্ছিল না, কারণ এই যে চিটিং চিটিং এবার কথা রাখছে, এবার কথা রাখছে যে আসবে। আবার এই যে আরেকজন গতবার স্টেশনে পালাইছিল আর হাজির হয় না সামনে। তো আমরা এখন আসছি রাজনগর, এনজয় করবো। তো আবার ব্লগ হবে, আরও ব্লগ হবে। তো আমরা এখন একটু দাঁড়াইছি এখানে, ছবি তুলবো, হ্যাঁ একটু ছবি তুলবো, এটা কাদের ব্যাক পাই না ক্যামেরার জন্য, দেখাই ব্যাকটা কি। ছোটো কাজিনের ছোট গাজিন স্কুল ব্যাগ নিয়ে চলে আসছে ক্যামেরার জন্য, হ্যাঁ প্লেন আর্সারি ব্যাগ। তো যাই হোক আমরা একটু ছবি টবি তুলবো, তারপর হচ্ছে পরবর্তী ব্লগ আর কি, আমরা সামনে আরও যাবো, দেখা যাক কি হয়। গাইজ আমরা এখন আসছি মাথিউরা চা বাগানে, এই যে সেই ভিউটা যেখানে আসলে মানে ব্লগ করা হয়, ড্রোন ভিউ নেওয়া হয় ঠিক এই জায়গা থেকে, এই যে সিঁড়িটা। হাসান কিছু বলো, তুমি কেন হঠাৎ করে শুদ্ধ ভাষা বলতেছো? না 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 আসলে আমি এখানে অবজেকশন দিব, ঠিক আছে আমি একটু গাইজ সিলেটি ভাষায় কথা বলি, এখানে অবজেকশন দিব কি তাহলে জানো নি? হাসানোর লগে আমি একমত, ঠিক আছে না, তার বাইকও আইসি ওর ইকান লাই হয়ে না না ব্লক, তুমি কি গেলা এখানে আন্দোলন পরে ইতর পরে হয়ে। যাই হোক হাসান যেটা ছিল আমরা ফাজলামো করতেছি, মজা করতেছি আর কি আসলে। তো দেখুন আমরা এখন সিঁড়িটা দিয়ে উঠবো, দেখি কত কত উপর যায়। আচ্ছা এখন হাসান ভিডিও করবে, যাও মুন্না ভাই, তোরা পিছিয়ে তো আমার গায়ে গুড়িয়া চাও না তুমি, তুমি পিছিয়ে রাজ্য জয় যুদ্ধ জয় করছি বেশি খাওয়া, আমার হাই ফোবি আছে বলে আমি এরকম হচ্ছে। আমি তোমার অতাল লাগি তো কইছি আমার গায়ে গুড়িয়া চাইতে আয় তোরা, আমার গুড়ি দিয়ে উঠছি এট লিস্ট। ওয়াও ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা বাহ, আমরা উঠছি অবশেষে, এত উঁচা না বাট আমার জন্য উঁচা লাগতেছে আর কি, অনেকদিন পর উঠছি না, এই ভুঁড়ি টুড়ি বাড়ছে এই জন্য। এই যে আমরা সবাই হাসান ব্যস্ত হয়ে গেছে, তাতে ছবি তুলো, লাইট চলে যাচ্ছে, ফিউচার ফটোগ্রাফার, হ্যাঁ নিচেই বের করে ফেলতেছে, হয়রান হয়ে গেছে, কোথাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক ভাই বাদাসদের সাথে আসছি, একটু মজা হবে, এনজয় হবে। যে হাসান অলরেডি ছবি তোলা শুরু করছে, ওরা করুক ছবি তুলুক তারপরে আমি তুলবো আর কি। আপনারা সবাই দেখুন ভিউটা দেখুন, এটা হচ্ছে কিন্তু আবার রাজনগরের চা বাগানের ভিউ, মাথিউরা যে চা বাগানটা সেই চা বাগানের ভিউটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এই জায়গা থেকে আসলে ড্রোন ভিউ নেওয়া হয়, যারা আসেন এই রাস্তায়, এই সেই রাস্তাটা যেখানে আসলে অন্যতম সুন্দর রাস্তা সিলেটের, কারণ পুরোটা রাস্তাটা এসেছে পাহাড়ে, যে আঁকা বাঁকা সড়ক ঠিক সেই রকম পাহাড়ের দিক দিয়ে মধ্য দিয়ে এসেছে, এবং এটি আপনার মৌলভীবাজার যে সদরে গিয়েছে, মানে কুলাউড়া উপজেলা থেকে গিয়েছে মৌলভীবাজার সদর পর্যন্ত, কুলাউড়া বলা যাবে না কারণ এটা হচ্ছে আপনার ফেঞ্চুগঞ্জ এবং যে মৌলভীবাজার সে সড়কটি রয়েছে সেটি। তো এই আঞ্চলিক মহাসড়ক অতীব সুন্দর একটি মহাসড়ক, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি চা, এগুলো সম্ভবত রাবার বাগান, রাবার বাগান, এবং পিছনের দিকে হচ্ছে চা বাগান, সামনে চা বাগান। তো এই অঞ্চলটা পুরোটাই আসলে চা বাগান বেষ্টিত। আপনারা জানেন যে সিলেট আসলে চা বাগান বেষ্টিত একটি এলাকা, কিন্তু তারপরেও এই এলাকায় একটা আলাদা সৌন্দর্য রয়েছে যেটা শ্রীমঙ্গলের একটা ভাইব নিয়ে আসে। তো এটা এই জন্য শ্রীমঙ্গল বলা হয়, মিনি শ্রীমঙ্গল বা গরিবের শ্রীমঙ্গল, যেটা নিয়ে কিছুদিন পূর্বে আমার এই খালাতো ভাই সে বলছিল যে না আমরা ডাইরেক্ট যাবো শ্রীমঙ্গল যাবো,
সে আসলে প্রতি যে আমরা সফর করি সিলেটে আসি, ঠিক আছে, তো সে আমাকে এরকম একটা সফর সে ব্রেক দিয়ে দিয়ে নিয়ে যায়। প্রথমে বলছিল সে গাজীপুর নিয়ে যাবে, সেটা সে নিয়ে গেছে। এর পরবর্তী একটা কোথায় যেন যাওয়ার কথা ছিল, আমাদের সেখানে যায় নাই, রাজনগর এখানে আসার কথা ছিল, সে তিন দুই দুইবার আমাকে ঘুরাইছে, হ্যাঁ স্বীকার করতে সে এইবার এমন সে হুকার পাতি যা যাই হোক মানে ফটোগ্রাফারের দায়িত্ব দিয়ে দিয়েছি, যেহেতু সে খুব ভালো ফটোগ্রাফার, ভালো ছবি তুলে, ঠিক আছে। বাসা হচ্ছে, আচ্ছা বাসা বলে দিব, কুলাউড়া গাজীপুর, ঠিক আছে। আমরা এখন আছি, এটা কি হামিদ গুলস খামার বাড়ি কি একটা লেখা রাখছে, যাই হোক, চা বাগানের ঠিক মাঝখানে ব্রেক দিচ্ছি, একটা শর্ট ড্রিঙ্ক ব্রেক, টি ব্রেক যেটা বলা যায় ড্রিঙ্কসের জন্য। দেখুন পিছনে পুরোটাই চা বাগান, সামনেই হচ্ছে চা বাগান, ওরা ওদিকে আছে, এই যে রুয়েল হাত ধুচ্ছে। আসলে গরম মনে হয় অত্যাধিক, আসলে এখানে আসলে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না, কারণ এখানে যে সৌন্দর্যটা সেটা এখন বিকালের দিকে আসলে ফুটে ওঠে, বাট গরমের কারণে আসলে অস্থিরতা লাগছে, পাহাড়ে উঠতে পারতেছি না, প্রচণ্ড গরম ছিল এটা এই কয়েকদিন ধরে। তো আসলে এবার কিন্তু ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসছি যখন ব্লগ অবশ্যই হবে, তবে যেহেতু নতুন প্লেস এবং সাথে এই যে কাজিন, সে নিজে বলতেছে নিজে বিমান চিটার বাটার, যাই হোক ফান করতেছি, তো হ্যাঁ হালকা হালকা আছে ও নিজে বলতেছে আবার। যাই হোক আমরা আসছিলাম, তো বললো যে ভাইয়া চলো আমরা ঘুরে আসি, কালকে আমরা বেরোয়েছিলাম তবে রাতের বেলা, আর এসব আসলে সেই গাজীপুরের চা বাগানের ব্লগ, তো আমরা এই জন্য আগে যেহেতু একবার করেছি তাই করি নাই, তো আমরা তো প্ল্যান ছিল রাজনগর আসবো এবং সেটা অবশ্যই আসলাম এখানে। অবশ্যই এটা ফার্স্ট টাইম না, আরও অনেক আসছি এখানে, তবে বাইকে ফার্স্ট, কারণ হচ্ছে এখানে নামা হতো না, এলাকাটা একটু দুর্গম যেহেতু চা বাগান এলাকা, তো সড়কটা মহাসড়কের পাশে আর কি, বাট দুর্গম বলতে এখানে জনবসতি কম সেটা বলা হচ্ছে, এতটা প্রতিকূল রাস্তা বা এরকম কিছু না। দেখছেন যে এখানে শুধু একটি মাত্র দোকান আছে, আশেপাশে কোনো জনবসতি নেই, শুধু চা বাগানই। তো আমরা হালকা পাতলা নাস্তা করি, দেখি কী হয়। গাইস এখানে এখন মোটর রেসিং চলতেছে, পেছনে হাতানা ট্রেল আছে, ওরা বলতেছে ভাই মোটর রেসিং হচ্ছে কেন তুমি ভিডিও করতেছো না, কি বলবো দেখেন। এই দেখো কুলাউড়ি বয়েজ, আসাদ বলছো বেতলার বালি উড়ে, বেতলার বালি উড়ে, দেখুন ভিউটা দেখুন, এটা হচ্ছে সেই জায়গা, বরফচাল এলাকায় প্রবেশ করেছি আমরা, আমাদের নানুবাড়ি এলাকা আর কি। গাইজ আমরা এখন করিমপুর টি স্টেটে, এই যে হাসান ক্রস করে চলে গেছে, এখন সে দেখাচ্ছে সে খুব ভালো প্রো রাইডার বাঙা রাস্তায়। এই যে দেখুন চারপাশে, আপনারা দেখেছেন অবশ্য আগে এগুলো ব্লগে, যে রাবার বাগানটি এখানে কিন্তু উল্লুক পাওয়া যায়, বানর পাওয়া যায়, মেচোবাগ আছে, ছোটো ছোটো চিতাবাগ আছে, চিতাবাগ কালে বদল দেখা যায়, বেঙ্গল টাইগার আছে, টাইগারও অনেক আগে ছিল, এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন নাই। যাই হোক আমরা দেখতে পাচ্ছি চা বাগান, দেখুন এটি কিন্তু করিমপুরের আসল সৌন্দর্যটা এদিকে, এক পাশে হচ্ছে ঘন জঙ্গল রাবার বাগান, অন্য পাশে হচ্ছে এই যে করিমপুরের চা বাগান, ঘন সবুজ চা বাগান। আমরা এখন ঠিক করিমপুরের পাশ দিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ এই টাইমে আসলে কিন্তু একটু গা ছমছম করে, কারণ আমরা একটু নির্জন পরিবেশে দিয়ে যাচ্ছি, পুরো নির্জন পরিবেশ এখানে, ছমছম শুরু করেছে, কিসে ছমছম শুরু হয়ে গেছে, ও গা ছমছম করতেছে বলে, হোয়াট এ সাউন্ড ইজ ক্লিয়ার ইউ আর বাইক আছে ভয় কিসে। এই যে দেখুন দুই পাশে চা বাগান, চা বাগানের ভিউটা দেখুন, আপনার রাবার কি জানি বলে ফ্যাক্টরি, রাবার ফ্যাক্টরি, ফ্যাক্টরির দিক দিয়ে বেরো,
তবে এই রাস্তাগুলোর যত্ন নেওয়া উচিত, যেহেতু বাগানের রাস্তা, তাই সরকার তেমন একটা কাজ করে না, বাগানের মানে অথরিটি কাজ করার কথা। আমরা আশা করি বেরোতে পারবো, এখনো ডেলাইট আছে, দেখা যাক। আমার কাজিন চিতাবাঘের ভয়ে ভয়ে শুয়ে যাচ্ছে, তো বাঘ কিন্তু ওর দিকে বেশি আছে, ওর এলাকায় গাজীপুরের দিকে। দেখুন আমরা এখন ঠিক বন দিয়ে যাচ্ছি, একটু ঢাল, এখানে সামনে একটা সুন্দর একটা ভিউ আছে। আসলে আজকের ব্লগটা মনে হচ্ছে যে আমরা রাজনগরের দিকে সাইডটা কম ব্লগ করেছি, কারণ হচ্ছে আমরা গরম ছিল, দ্রুত গিয়ে দ্রুত চলে আসছি, বাট এখানে কিন্তু একটা শীতল আবহাওয়া, শীতল আবহাওয়া, এটা মানতে হবে, মানে একটা শীতকালের মতো ঠান্ডা লাগছে না রিয়েল। তো আমরা দেখেন ওই পাশে পাহাড়, চা বাগান। আসলে করিমপুরকে আমি কারণ কেন বারবার দেখাই, কারণ করিমপুরের মতো আসলে সুন্দর কোথাও নাই আমার মতে, মানে শ্রীমঙ্গল অবশ্যই আছে, বাট এখানে আমার করিমপুরের মতো সৌন্দর্য কোথাও নাই, কারণ এই যে পাহাড়ের মাঝখান দিয়ে এই যে বাইকটা, শীতকালে আপনারা বিশ্বাসই করবেন না কী পরিমাণ সৌন্দর্য। রয়্যাল থেকে এই জায়গায় বাঘের ডাক শুনছেন, এই জায়গায় এটা কি অন্য জাতীয় বাঘ হতে পারে, চিতাবাঘ সম্ভবত, এখানে এখানে চলে যাবো তো বাইরে, টানতে টানতে উন্নয় টানতে বাইরে যাবো, কিভাবে টানবি ভাইয়া, রাস্তাটা যে আমার মতো খারাপ, অশ্লীল রাস্তা বলে অশ্লীল। অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ ভিউ। ডান দিকে, ডান দিকে, ডাইন ডাইন আসান, ডান দিকে চলে যাবো, এই যে এটা খুবই ভালো রাস্তা, চলে গিয়ে চলে আসছি আমরা। এখন আমরা কিন্তু হচ্ছে চা বাগান থেকে বেরোবো, একটু রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি, চা সামনে পাবো রাবার বাগান, রাবার ফ্যাক্টরি, তো এখানে শিয়ালও মিলে, বন্য শিয়াল। ওকে, আমরা রাবার বাগান দিয়ে পাশ দিয়ে ঠিক ভাটেরা দিয়ে বের হবো, ভাটেরা ইউনিয়ন দিয়ে, গরমতল ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছিলাম, ভাটেরা ইউনিয়ন দিয়ে আবার গরমতল আসবো, চারপাশে পুরো বন্য পরিবেশ, চা বাগান, চা বাগান, আর হচ্ছে মাটি রাস্তা, বুঝতেই পারছেন একটু ভাঙা, কারণ এগুলো গ্রাম না, চা বাগানের রাস্তা। তো ভেতরে ঢুকছি, দেখি কতটা করা যায়, কোনটা নিয়ে যাওয়া যাচ্ছি, আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি, আর কত ঢুকুন না এইদিকে, ওই সামনে সামনে পারে অবস্থা ভালোই গেল বলতে, আর দোকান এদিকে দোকান নেই না, আর হবে আমার কাজের চিন্তায় আর কতটুকু, আর কতটুকু, কারণ একটু গা ছমছম করছে, কারণ রাস্তাটা গা ছমছম, ট্রেলার দেওয়ার জন্য তুই সন্ধ্যার দিকে নিয়ে আসছি। দেখো জঙ্গল, জঙ্গল পুরোটাই দিতাম ফরেস্টের মধ্য দিয়ে আমি আমার কাজে যাচ্ছি, এই ছড়া পাহাড়ি ছড়া। এখানে কিন্তু শীতকালে আসা খুবই ভয়ঙ্কর, কারণ হচ্ছে শীতের দিকে এখানে আসলে বিভিন্ন হিংস্র পানি পাওয়া যায়, বন্য সুতোরও পাওয়া যায়, এখনও তো মিলতে পারে, এখনও মিলতে পারে, ধারণা বলা থাকবে, শিয়াল মিলে, বন্য সুতোর পাওয়া যায়, শিয়াল পাওয়া যায়। আমি সাইকেল 90 তুলি না, তা এখন একদিন হবে, আমরা বেরিয়ে গেছি, বাইক বেরিয়ে গেছি, বাগান চলে আসছি, ভেতরে তাহলে যাবো বাবার বাগানে চলে আসছি, কিন্তু ভিউটা কিন্তু এখানে সুন্দর, ছবি তোলার জন্য এখানে দেখা যাবে, মানুষের সুন্দর পড়াই না, মানুষের তো লোকাল হয় না, সামনে লোকাল গ্রাম আসতে পারে, চা বাগানের মানুষের মধ্যে গ্রাম আসতে পারে, যাই হোক আমরা আসাম কিন্তু লিড দিচ্ছে, এখন যদিও চিনে না বাট লিড দিচ্ছে, আমরা যাচ্ছি, দেখা যাক কী হয়। অবশেষে আমরা আবার বের হয়ে এলাম, বের হয়েছি, আমরা সাকসেসফুল একটা জার্নি শেষ করলাম, ভেরি আনসাকসেসফুল, কেমনি আনসাকসেসফুল, ঠিক রাস্তা বেরোচ্ছে, রাস্তা হারাই নেই, এদিকে আসছি ওদিকে। একটা কথা, আমি আসছিলাম প্রায় 3 বছর আগে 2021-এ, যাই হোক একদিন পর রাস্তাও মনে আছে, মাশাল্লাহ। আমরা একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়ন দিয়ে বেরোলাম, তো দেখা যাক, এই যে গাড়ি, এখন ভয় আছে, এখনও ভয় নেই, কারণ আমরা লোকালে চলে আসছি, সোজা গিয়ে এখন ভাটেরা ইউনিয়ন দিয়ে বের হবো,
জোশ জার্নি, জোশ ছিল না, থ্রিলার ছিল না, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লকিং, মাইন্ড ব্লকিং বলে যেটা সিলেটি ভাষা, সিলেটি মজা, মাইন্ড ব্লকিং, বগলিং 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 বগলিং। তো যাই হোক, আমরা এখন ঠিক ভাটাদা ইউনিয়ন দিয়ে বের হবো, অল্প কিছু দূর পরে গ্রামের রাস্তা পাবো, তো দেখি। যাক, আমিও কিন্তু টেনশনে ছিলাম আসলে রাস্তা ঠিক আছে নাকি ভুল, কেননা একটু এটা পাওয়ার পর মনে হচ্ছে যাক মাশাল্লাহ, এই যে আমরা কার রাস্তা পেয়ে গেছি, গ্রামের রাস্তা সোজা বেরোয় যাবো বাম দিকে। এই মাশাল্লাহ, আজানো পড়ে গেছে, বলছিলাম মাগরিবের আজানের টার্গেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। টানো, একবার টানো। এই মাশাল্লাহ, জোশ, একটা জার্নি হইলো, জোশ, একটা ব্লগিং। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দেখছি, যে হাসান খুবই সিরিয়াস, ইন সুইং আউট সুইং সব বুঝতেছে, সব বলতেছে। আমি ফোর সুইং বড়, না না, এনো ইন্ডিয়া পাকিস্তান আদার লাগে। আচ্ছা, পাকিস্তান, যাই হোক, আমরা হঠাৎ দিদি 40টা সিঙ্গারা মনে হয় আরো খাই খাই আসছে কি মনে হয়, পুরি টুরি গুলো ছিল, সামথিং কিছু ছিল, পুরি পিয়াজ পুরি, পুরি না পুরি, পুরিয়া পুরিয়া পুরি, ডাল পুরি, ঠিক আছে, ডাল পুরি কথা না, তুমি তো হইলা বারো ডিস্ট্রিক্ট হয়েছিল, শুদ্ধ ভাষা বারো ডিস্ট্রিক্ট হয়েছিল হইলা, তুমি তো শুদ্ধ ভাষার মাত্র, না আমরা তো পুরি, তুমি শুদ্ধ ভাষা পুরি কইছো, তাহলে না পুরি না, ঠিক আছে, আমার কথা ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।